আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর সহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়াই আল্লাহর সহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসুদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নাঙ্গিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে শোনো এবং দেখো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করো। সকলে এই ছবির সাথে পরিচিত, বাঙালি জাতির অহংকার, বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মাঠে, ঐতিহাসিক মাঠে তিনি ভাষণ দিচ্ছেন। তো এই ভাষণটি কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করব। তো এই যে 7ই মার্চের ভাষণ, এখন আজকের পাঠের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 7ই মার্চের ভাষণ। এই 7ই মার্চের ভাষণ কিন্তু এই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি বলবো, মুক্তিযুদ্ধের মূল অংশই আমরা 7ই মার্চের ভাষণের মাঝে কিন্তু খুঁজে পাই। এই যে স্বাধীনতা যুদ্ধ, এই 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করেই কিন্তু বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তো আমরা এই বিষয়টি পাঠে আলোচনা করার পরে তোমরা যা শিখবে, যা জানবে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মূল কথা জানতে পারবে। আমরা এই মুক্তিযুদ্ধের এই 7ই মার্চের গুরুত্বের উপরে কিন্তু আজকের এই ক্লাসটি, 25ই মার্চের নারকীয় হত্যাযশের বিবরণ দিতে পারবে, 26ই মার্চের স্বাধীনতা ঘোষণা উল্লেখ করতে পারবে। এখন আমরা এই মুক্তিযুদ্ধের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো কিছুটা পূর্ব ধারণা, মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা পূর্ব ধারণা অবশ্যই দিতে হবে, তা না হলে তোমরা মূল বিষয়বস্তুটা বুঝতে কিছুটা সমস্যা হবে। এই ভারত উপমহাদেশ যখন একসাথে ইংরেজরা 200 বছর শাসন করছিল, তখন ইংরেজদের কাছ থেকে আমরা কিন্তু প্রথম স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতা এসেছিল 1947 সালে পাকিস্তান এবং ভারতের জন্মের মধ্য দিয়ে। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, কিন্তু পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, মাঝে আবার 1200 মাইলের মাঝ দিয়ে ভারত, এই যে একটি সীমারেখার মধ্যে যে একটি বৈষম্য তৈরি হয়েছিল এই স্বাধীনতার 1947 সালে যে স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান, সেখানে কিন্তু এই বৈষম্যটা তৈরি হয়েছে যে দুটি অংশ, মাঝ দিয়ে আবার ভারত 1200 মাইল। এখন এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি হয়, কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানে ছিল। তারা পশ্চিম পাকিস্তানে হওয়ার কারণে পূর্ব পাকিস্তানকে সর্বদিক দিয়ে তারা বৈষম্যের শিকার করে নেয়। শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের অর্থ সম্পদ যাই ছিল, এই অঞ্চলের অর্থ তাদের পশ্চিম পাকিস্তানে নিয়ে সেইখানে তারা মেইল, ফ্যাক্টরি, সব কিছু সুযোগ, রাষ্ট্রের সুযোগ সুবিধা তৈরি করলো। এই পূর্ব পাকিস্তানকে তারা কি অবহেলিত করে রাখলো, এই পূর্ব বাংলাকে। এখন এই যে পূর্ব পাকিস্তান, এখানে শিক্ষা, এখানে শিল্প, হ্যাঁ, অর্থনৈতিক, চাকরি সুবিধা, সর্বক্ষেত্রেই বৈষম্য, যার ফলে বাঙালিরা এই জিনিসটি সহজে মেনে নিতে পারে। তাই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্তে 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 আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করি। তো প্রথম পাকিস্তান শাসকগোষ্ঠী প্রথম ধাক্কাটা দিয়েছিল 1952 সালে বাসাকে কেন্দ্র করে।
তারা বাংলাকে বাদ দিয়ে বাংলা ভাষাভাষী পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা থাকা সত্ত্বেও বাংলাকে বাদ দিয়ে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। বাঙালি পূর্ব পাকিস্তানের বাঙালি জনতা ছাত্র সমাজ কিছুতেই এই পাকিস্তানের এই ঘোষণা কিছুতেই মেনে নিতে পারেনি, ফলে তারা ঢাকা রাজপথে জীবন দিয়ে শহীদ হয়ে রাজপথে রক্ত বিলিয়ে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে নেয়। এইভাবে দেখা গেল পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে তারা শিক্ষাকে নিয়ে শিক্ষার উপর আঘাত হানল, এইভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করে রাখল, যার ফলে 1966 সালে জাতির জনক বঙ্গবন্ধু ছয় দফা পেশ করলেন যে ছয় দফা তোমরা মেনে নাও, তা না হলে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। পরবর্তী সময়ে বাঙালিরা এই ছয় দফাকে সকল মানুষ গ্রহণ করল এবং 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ আওয়ামী লীগ। সেই নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টিকে পরাজিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী সেই নির্বাচনে ফলাফল মেনে না নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়, ফলে তারা বাঙালিদের হাতে কিছুতেই ক্ষমতা ছাড়তে চায়নি। ইয়াহিয়া খান জুলফিকার আলী ভুট্টোর সাথে পরামর্শ করে বিভিন্নভাবে তারা আমাদের এই নির্বাচনের ফলাফল বানচাল করে দিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। 25 মার্চ রাত্রে তারা বাঙালি নিরস্ত্র মানুষের উপর বর্বর হামলা চালায়, ফলে 26 তারিখ স্বাধীনতার ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন এবং সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর বিজয় লাভ করি এবং সেই বিজয় লাভের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। এই হলো সংক্ষিপ্ত কিছু ইতিহাস। আমরা কিছুটা তোমাদের পাঠ্য পুস্তকে যে বিষয়গুলি রয়েছে সেই পাঠ নিয়ে এখন আলোচনা করব। এই যে দেখো 2 মার্চ সকাল 11টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃবৃন্দ দেশের মানচিত্র খুচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এটি ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। হ্যাঁ, এই 2 মার্চ মাস মাস জুড়েই কিন্তু সব ঘটনা। 2 তারিখ মার্চে হ্যাঁ ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা কিন্তু ওই বাংলাদেশ স্বাধীন বাংলার যে পতাকা সেই পতাকা মানচিত্র যে সীমারেখা ভৌগোলিক সীমারেখা সেই সীমারেখা কুচিত জাতীয় পতাকা উত্তোলন করে। বঙ্গবন্ধু 7 তারিখ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু 7 তারিখ তিনি বহু মানুষের পূর্ব বাংলা মানুষের আকাঙ্ক্ষিত সেই ভাষণ তিনি কিন্তু রেখেছিলেন। তিনি এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ যা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি লাভ করেছে সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে কিন্তু স্বাধীনতার যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ তিনি উল্লেখ করেছেন। তিনি মানুষ এত আকাঙ্ক্ষিত ছিল যে 7ই মার্চের বঙ্গবন্ধু কি বলেন কি আমাদের দিক নির্দেশনা দেন তা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসাবে আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন যে আওয়ামী লীগ যেহেতু 70 সালে নির্বাচনে জয়লাভ করেছে 71-এর 7ই মার্চের ভাষণে তিনি কিন্তু সেই বিজয়ী দল আওয়ামী লীগের নির্দেশ মানার জন্য বাংলার জনগণকে হ্যাঁ তিনি দেশ পরিচালন করার দায়িত্ব নেন এবং পরিচালনা তিনি এই আওয়ামী লীগ যেইভাবে দেশ পরিচালনা করবেন সেইভাবে জনগণ যেন মেনে নেয় তার জন্য তিনি আহ্বান জানান এবং তিনি তার ভাষণে আরও বলেন যে পর্যন্ত আমার এই দেশের মানুষ মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে, যে পূর্ব বাংলার মানুষ যতদিন স্বাধীনতা লাভ না করবে যতদিন তারা আমাদের দাবি দাবা না মেনে নেবে
ততদিন এই অঞ্চলের সব কিছু বন্ধ থাকবে, খাজনা ট্যাক্স দেওয়া যাবে না। তিনি কিন্তু এভাবেই তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তিনি তার ভাষণে কিন্তু এভাবে বলেছেন, তোমরা কিন্তু এই ভাষণটি বারবার রেডিও টেলিভিশনে শুনেছ যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে এবং শত্রুর মোকাবেলা করতে হবে। এবং এই সেই শত্রুর মোকাবেলা করার জন্য তিনি কিন্তু আহ্বান রেখেছেন এবং বলেছেন যে এই সংগ্রামটাই আমাদের শেষ সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে কিন্তু দেখো স্বাধীনতার কথা চলে এসেছে। হ্যাঁ, ক্ষমতা হস্তান্তরের প্রথম পথ উন্মুক্ত করতে 25 মার্চ অধিবেশনে যোগদানের ক্ষেত্রে তিনি ভাষণে 4টি শর্ত প্রদান করেন, যে ক্ষমতা হস্তান্তর করার জন্য উন্মুক্ত করতে 25 তারিখ পাকিস্তান সরকার কিন্তু, পাকিস্তান যে ইয়াহিয়া খান ছিলেন প্রেসিডেন্ট, তিনি কিন্তু 25 তারিখ সংসদ অধিবেশন ডেকেছিলেন, এটা আলোচনা করেন। কিন্তু সেই অধিবেশনে যোগদানের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টি শর্ত প্রদান করেন। 4টি শর্ত হল, সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, প্রথমেই সামরিক শাসনকে কী করতে হবে, প্রত্যাহার করতে হবে, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনী গণহত্যার তদন্ত করতে হবে, তারা যে গণহত্যা চালিয়েছে সেটা তদন্ত করতে হবে, সৈনিকদের ব্যারাকে ফিরে নিতে হবে। এই 4টি শর্ত যদি পাকিস্তান সরকার মেনে নেয় তাহলেই 25 মার্চ অধিবেশনে আওয়ামী লীগ যোগদান করবে। এই শর্তগুলি পূরণ না হলে যোগদানের কোনো প্রশ্নই উঠে না। তিনি যে আহ্বান রেখেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওই দিকেই আমরা দাবিত হব। এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেন। যখন এই 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু রাখলেন, জনগণ কিন্তু বুঝার আর বাকি রইল না যে আমাদের এখন একটাই দাবি, কি আমাদের দেশ স্বাধীন করতে হবে। এবং সেই স্বাধীনতার মূল মন্ত্রটাই কিন্তু 7 মার্চের ভাষণের মধ্যে নিহিত ছিল। তার প্রেক্ষাপটে 7 মার্চের ভাষণের প্রেক্ষাপটে বাঙালি জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল, কারণ জাতির জনক ওই ভাষণে বলেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে কী করতে হবে, প্রস্তুত থাকতে হবে, যখনই স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে তখনই সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এইভাবে এবং ওই তিনি এই দাবিগুলি পূরণ করার জন্য জনগণ কিন্তু অসহযোগ আন্দোলনে যোগদান করে এবং 1969 সালে গণ অভ্যুত্থানে কিন্তু ওই নির্বাচন দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। নির্বাচন আদায় করার পরেই কিন্তু চক্রান্তগুলি শুরু হয়ে যায়। এখন তোমরা এই যে 7 মার্চের ভাষণ নিয়ে এতক্ষণ কথা বললাম যে বঙ্গবন্ধু ভাষণ শুনতে জনগণ এত কাঙ্ক্ষিত ছিল কেন, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারবে, লেখার চেষ্টা করবে বাসায়। দেখো আরেকটু আলোচনা করি যে 25 মার্চ রাত্রে গণহত্যা, পাকিস্তান সরকার চিন্তা করেছিল যে বাঙালিদের উপরে যদি হামলা চালানো যায়, মানুষ হত্যা করা হয় গণহারে, তাহলে বাঙালি পূর্ব বাংলার জনগণ কী হবে, ভয় পেয়ে যাবে, তারা আন্দোলন সংগ্রাম থেকে সরে আসবে। কিন্তু বাঙালিরা এতটাই ই ছিল, স্বাধীনতা পাগল ছিল, তারা কিন্তু তারা এই পাকিস্তান সেনারা যে 25 মার্চের রাতে যে হামলা চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, তারপরও কিন্তু থেমেনি বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছে। এই যে পাকিস্তান সেনারা কী করলো 25 মার্চ রাত্রে পূর্ব পাকিস্তানে যে গণহত্যা অভিযান চালিয়েছিল তার নাম অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট নাম দিয়ে পাকিস্তান হানাদার বাহিনী ঘুমন্ত মানুষের উপর বর্বর হামলা চালিয়েছিল। প্রথম আঘাত করেছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে বাড়ি বাসা বাড়ি ছিল কিংবা বস্তি ছিল কিংবা ওই রাস্তায় যাকেই পাওয়া গেছে, রাত্রে তারা ঘুমন্ত মানুষকে, রিক্সাওয়ালা শ্রমিক সকল মানুষকে তারা কিন্তু হত্যা করেছে। হাজার হাজার মানুষ তারা একটি রাত্রেই তারা হত্যা করে। এই কারণে এই 25 তারিখ রাতকে আমরা গণহত্যা দিবস হিসাবে পালন করি এবং তারা এই গণহত্যা চালায়। কিন্তু তারা এই হত্যাটাকে নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, বাঙালিদেরকে একই আতঙ্কের মধ্যে এই হত্যার মধ্য দিয়ে যারা এই
এই আন্দোলনের সংগ্রাম করতেছে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই হত্যাটি চালিয়েছিল, যার ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু তার ঘোষণার বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা তোমাদের কাছে, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। তিনি তাকে কিন্তু 25 তারিখ রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী ধরে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের কারাগারে, তিনি তাকে বন্দী করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী হওয়ার পূর্ব মুহূর্তে এই প্রথম প্রহরে 26 তারিখ প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালিদেরকে বলে যান যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। এখন এই যে আগের যে কথাগুলো ছিল যে 7ই মার্চের বাসনে কিন্তু তিনি স্বাধীনতার জন্য সকল প্রস্তুতি কিন্তু তিনি সম্পূর্ণ করে রেখেছিলেন, তারপর 26 তারিখ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে তিনি ডিক্লেয়ার করলেন যে বাংলাদেশ আজকে থেকে স্বাধীন। হ্যাঁ, আজকে থেকে আমরা এই স্বাধীন একটি রাষ্ট্র, তা হবে বাংলাদেশ, স্বাধীন পতাকা, স্বাধীন রাষ্ট্র আজকে থেকে। তখন থেকেই কিন্তু আমাদের এই 26 মার্চের বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর থেকে আমরা কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র 16ই ডিসেম্বর 1971 সাল 16ই ডিসেম্বর আমরা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। তো তোমরা দলীয় কাজ যেহেতু প্রতিষ্ঠান বন্ধ নাই, তারপরেও তোমরা এই বিষয়টি নিয়ে, আমি বারবার বলি সব প্রতিটি ক্লাসে যে এই বিষয়গুলো যদি প্রশ্ন নিয়ে তোমরা যত বেশি ঘাটাঘাটি করবে তোমাদের জন্য তত বেশি কিন্তু এই বিষয়টা সম্পর্কে ধারণা আসবে। দলীয় যেহেতু ছিল, এরকম প্রশ্ন ছিল যে শ্রেণীতে সবাই মিলে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের শুনে এই সম্পর্কে তোমাদের মতামত লেখো। এখন তুমি কি করবে বাসায়? বঙ্গবন্ধু ভাষণ এখন যেহেতু ন্যাট প্রায় বাসায় আছে, বঙ্গবন্ধু ভাষণ তোমরা শুনবে। প্রথম শোনার পর তুমি এই ভাষণের মাঝে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো শুনে তোমার কি মনে হয় এই স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, এই এখানে কি দিক নির্দেশনা রয়েছে সেই বিষয়ে তুমি একটি মতামত সুন্দর করে খাতায় লিখবে। তুমি একা একা এক চেষ্টা করি। এখন আমরা কয়েকটি প্রশ্ন বলছি, তোমরা এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। গত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়, নিশ্চয়ই পারবে। অপারেশন সার্চলাইট কি? বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা করে? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সহজ। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও, অপারেশন সার্চ লাইটের ভয়াবহ রূপ বর্ণনা করো। এই যে পাকিস্তান হানাদার বাহিনী পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনী যে 25 মার্চ রাত্রে বাঙালিদের উপর, ঘুমন্ত মানুষের উপর যে বর্বর হামলা চালিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র অনেক মানুষকে তারা হত্যা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই 25 তারিখ রাত্রে হামলা চালিয়েছিল, যা গণহত্যা নামে অভিহিত। সেই তারা নাম দিয়েছিল সার্চলাইট। এখন এই সার্চলাইটের ভয়াবহ যে রূপ, সেই রূপ সম্পর্কে বিস্তারিত তুমি লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আশা করি এতক্ষণ তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ, এবং কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় এই মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু 7ই মার্চ সম্পর্কে, তাহলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, আমি পরবর্তী ক্লাসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর তোমরা এই 7ই মার্চের যে ভাষণ, এটা তোমরা বহুবার শুনেছ, আমাদের প্রতিষ্ঠানে বহুবার এটা বাজানো হয়েছে, এবং তোমরা ইচ্ছে করলে আবারও এই ভাষণটি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। এবং এই যে তোমাদের পাঠ্যপুস্তকে যে পাঠটা রয়েছে সেটা মনোযোগ সহকারে বেশ কয়েকবার পড়বে, আমার ভিডিও ক্লাসটি একটু মনোযোগ ধৈর্য সহকারে দেখবে, তাহলে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আর তোমাদের মনে কোনো ধরনের সমস্যা থাকবে না। সৃজনশীল প্রশ্ন, যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, সুন্দরভাবে উত্তর
দিতে পারবে বলে আমি আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি শোনার জন্য, দেখার জন্য সকলকে ধন্যবাদ জানি। আমি আমার এই ক্লাসটি আজকে মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।